সালামু আলাইকুম বন্ধুরা আজ আমি আপনাদের কাছে শেয়ার করব কীভাবে ফেসবুকে সিঙ্গেল নেম করতে হয় আপনারা প্রথমে ফেসবুকে লগ ইন দিবেন হয়তো আমার ফেসবুকটা অলরেডি সিঙ্গেল নেম করা আছে এই জন্য আমি আপনাদেরকে দেখানোর জন্য নতুন একটা ফেসবুক আইডি ওপেন করছি সো প্রথমে সেটিংয়ে যাবেন জেনারেল তারপর নেমের করে এডিটে ওখানে গেলে হয়তো আপনি কোনো কিছু ছাড়া আপনার নামটা সিঙ্গেলভাবে দিলে রিকোয়েস্ট দিলে হবে না কিন্তু এক্ষেত্রে আপনি কী করবেন আপনি প্রথমে আসবেন আর প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে গিয়ে লিখবেন ওয়ান ক্লিক ভিপিএন দেন সার্চ দেবেন ফার্স্ট উপরে যে ভিপিএনটা দেখতে পাচ্ছেন এটা ইনস্টল করে নেবেন আমার এখানে ইনস্টল করা আছে বিদায় আমি ওপেন করলাম এখানে কিছু ডিসপ্লের মধ্যে সরি এখানে ডিসপ্লের মধ্যে কিছু হচ্ছে বিপিএন এর বিভিন্ন সার্ভারের গ্যা আসবে লিস্ট আসবে এই চলে আসলো এখান থেকে আপনার ইন্দোনেশিয়ার কোন যে সার্ভারের যে লিস্টটা আছে ওইটা বের করতে হবে এখানে যেখানে এই এটা ইন্দোনেশিয়ার লেখা আছে সো এটা কানেক্ট করবেন এটা ক্লিক করে হয়তো এটা একটু সময় লাগবে বা কানেক্ট নাও হতে পারে না হলে আপনি সেক্ষেত্রে করবেন কি যেমন এটা কানেক্ট হয় নাই কানেক্ট হলে উপরে একটা ডিসপ্লে এর উপরে একটা চাবির মতো আসবে তো আপনি এক্ষেত্রেও অন্য একটা সার্ভারের কানেক্ট করতে পারেন দেখেন যেমন এখানে আরেকটা আসে যদি উপরে যেটা দিসি এটা যদি না হয় তাহলে নিচেরটা দিয়ে ট্রাই করতে হবে এটা অনেক ক্ষেত্রে হয় কি সাথে সাথে কানেক্ট করতে পারে না তখন আবার দেখা যায় রিফ্রেশ দিয়ে নতুন করে করতে হবে না এখানে আর কোনো ইন্দোনেশিয়ার সার্ভারের কোনো এই যে নিচে আরেকটা আসছে আগের দিকে উপরেরটাও হলো না হয়তো অনেক ক্ষেত্রে মনে হতে পারে যে অ্যাপসটা কাজ করে না মনে হয় আমিও মনে করছি কিন্তু না দেখি পরে ঠিকই কাজ করে হয়তো কানেক্ট করতে একটু সময় লাগবে এই হুম এটা দেখেন যে উপরে কানেক্ট হয়ে গেল এবং একটা চাবির মতো অপশান আসছে এখানে নিচে লেখা আছে কানেক্টেড এনজয় সো এখন হোমিত এবং আপনার ফেসবুকে যাবেন ফেসবুকে যাওয়ার পরে সেটিংয়ে যাবেন আপনি যেহেতু ইন্দোনেশিয়ার সার্ভারের সাথে কানেক্ট করেছেন সো আপনার ল্যাঙ্গুয়েজটাও একটু চেঞ্জ করতে হবে ল্যাঙ্গুয়েজটায় গিয়ে এটা ভাষা ইন্দোনেশিয়া করে দিবেন দেন আবার সেটিংয়ে যাবেন সেটিং কিন্তু এই অপশানটা মুখস্থ রাখতে হবে হয়তো মানে ভাষা চেঞ্জ হলে নাও বুঝতে পারেন জেনারেল তারপর হচ্ছে নেমে গিয়ে এইডিটে যাবেন তারপর হচ্ছে আপনার উপরের নামটা কেটে দিয়ে এখানে যাই লিখেন না কেন রাফি বা রাফিউল যে কোনো একটা লিখে ওকে দিলে হয়ে যাবে দেখুন আসছে বলতে সে পাসওয়ার্ড দেওয়ার জন্য এই করে পাসওয়ার্ড দেবেন আমি পাসওয়ার্ড দিলাম দেখেন সাবমিট দিলাম দেখেন আমার আইডি সিঙ্গেল নেম হয়ে গেছে তো এখন আবার সেটিংয়ে যাব এই ভাষা তারপর এই প্রথমটায় ক্লিক করবেন প্রথমটায় ক্লিক করার পরে হচ্ছে ইংলিশ ইউকে সিলেক্ট করবেন বেশ হয়ে গেল আপনার সিঙ্গেল নেম প্রোফাইল ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবেন কমেন্ট করবেন আর লাইক দিবেন যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তী সকল আপডেট আপনারা পারেন থ্যাংক ইউ